আমার ছোট্ট বাগানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাগান তো নয় যেন এক টুকরো ভালোবাসা, বাগান মানেই যে ফুলে ফুলে ভরা বিশাল কোনো জায়গা হবে তা কিন্তু নয়। প্রকৃতিকে ভালোবাসলে যে কেউ ছোট বাড়ি বা ফ্ল্যাটে থেকেও কিন্তু আমরা বাগানের স্বাদ মেটাতে পারি, হোক সেটা অনেক ছোট জায়গায় বা অল্প কিছু গাছ দিয়ে। তো এ বাসার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার এই বাসার বেলকনিটা, আমার খুব ভালো লাগার একটা জায়গা। আর আমার ভালো লাগার জায়গাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই আনন্দ হচ্ছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি নওশিন বলছি, নওশিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি আপনাদের সাথে আমার নতুন বাসার বেলকনিটা কীভাবে সাজিয়েছি সেটা শেয়ার করব। তো অলরেডি কিন্তু বেলকনিটা সাজানো আছে, কিন্তু আরও কিছু দু একটা জিনিস আমি অ্যাড করব ভাবলাম, তো আপনাদের সাথে নিয়ে সেটা করি। তারপর আমার প্রিয় জায়গাটার ছোট্ট একটা ট্যুরও আপনাদের সাথে শেয়ার করে ফেল। তো আমার কিছু পট আর ছোটো ছোটো স্টোন লাগবে, ওগুলো কালেক্ট করার জন্যই বের হয়েছি। বাসার কাছে একটা নার্সারিতে এসেছি, ব্র্যাক নার্সারি যেটা, তো ওখান থেকে আমি কিছু স্টোন নিলাম। তো এগুলো আপনারা ব্র্যাক নার্সারিতে অথবা বড় বড় যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন ইজিলি। এখানে বিভিন্ন টবের কালেকশনও আছে, তো মাটির টবের যে কালেকশনগুলো ওগুলো আমার অতটা ভালো লাগে নাই। তো পরে ভাবলাম যে আড়ংয়ে যাওয়া যেতে পারে, ওখান থেকে কাছেই গুলশান আড়ং, ওখান থেকে পরে আমি কিছু টব নিয়েছি। তো আমি টবের সাথে এগুলো নিয়ে নিয়েছি দুইটা, দেখি ডেকোরে কাজে লাগানো যায় কি না। প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল। আর এই টবগুলো আপনারা যে কোনো আড়ংয়েই পেয়ে যেতে পারেন। একটা একটু বড়, আরেকটা মাঝারি, আর একটা ছোট নিয়েছি। আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তো আমি ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই বড় বড় পাথরগুলো আমি কাঁচাবন থেকে এনেছিলাম, তো ওখানে এগুলো বিক্রি করে। যদিও শেপগুলো অতটা সুন্দর না, বাট আমি এর থেকে ভালো পাচ্ছিলাম না, তো এগুলোই পরে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন কাজ চালিয়ে দিব। তো এগুলোকে আমি এখন একটু অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিব, মাথায় যেটা আসে সেটাই করবো, মানে হালকা পাতলা একটু ডিজাইন করব।
আর এখানে মাটির যে টবগুলো এনেছিলাম ওগুলো একটু কালার করে নিচ্ছি, তো দেখতে যেন একটু কালারফুল লাগে সেজন্য একটু কালার করে নিচ্ছি। তাহলে আমি এখন একটু রীতি বারান্দা সাজিয়ে নেই কেমন। তো ম্যাটটা সম্পর্কে একটু বলি, এটা আমি এলিফ্যান্ট রোড থেকে নিয়েছি। তো এখন তো এটা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা সব কার্পেটের দোকানে মোটামুটি পাওয়া যায়। তো এটা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে। তো আমি যদি অনলাইনে কোনো লিঙ্ক পাই এটাও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আর আমি তো স্কোয়ার ফিট হিসেবে নিয়েছি, এটা বিভিন্ন রেঞ্জের হয়, 75 টাকা থেকে শুরু করে 120, তার থেকে উপর রেঞ্জে আছে। তো আমি 85 টাকারটা নিয়েছি। আপনারা আপনাদের বারান্দা অনুযায়ী, বারান্দার মাপ অনুযায়ী দোকানে গিয়ে বললেই হবে, সেটার মেজারমেন্ট অনুযায়ী ওনারা কেটে দিবেন। তারপরে যদি এক্সট্রা থাকে সেটা আপনারা বাসায় এসে কাটার বা কেজির সাহায্যে ইজিলি কেটে নিতে পারেন। ক্লিনিংয়ের ক্ষেত্রে এটা একদমই ঝামেলা নাই, খুব সুন্দরভাবে পানি বের হয়ে যায়। এরকম পানি বের হওয়ার জন্য ছোটো ছোটো ছিদ্র আছে, তো সেগুলো দিয়ে সুন্দর করে পানিটা চলে যায়, নিচে কোনো রকম পানি জমে থাকে না। তো আমার বারান্দাটা কিন্তু খুবই ছোট, তো আমি খুব বেশি গাছ এখানে চাইলেও রাখতে পারি না, কারণ এখানে কাপড় শুকাতে হয়। তো কাপড় শুকানোর শেলফ রাখার জন্য জায়গা রেখে তারপরে আমাকে গাছগুলো রাখতে হয়েছে। আর এখানে আমি পাতা জাতীয় গাছ আবার ফুল গাছও রেখেছি। এখানে ছোট্ট একটা ভ্যান দেখতে পাচ্ছেন, এই ভ্যানের উপরে আমি একটা পট রেখেছি। তো এটা হচ্ছে আমি দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম। তো এই ভ্যানটা দেখলে আমার ছোটোবেলায় গ্রামে গিয়ে যে ভ্যানে চড়তাম সেটার কথা মনে পড়ে যায়। আপনারা কারা কারা ছোটোবেলায় ভ্যানে উঠেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভ্যানে উঠতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই টাইপের হস্তশিল্পগুলো আমার খুব পছন্দ। আর এখানে যে সাদা পটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ব্র্যাক নার্সারি থেকে নিয়েছি। এটা যে কোনো নার্সারিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর প্রাইসটাও খুবই রিজনেবল। আর এখানে বড় যে ফুল গাছটা এটাকে আমি একটু হাইট দেওয়ার জন্য একটা পিঁড়ির উপর রেখেছি, পিঁড়িটাও আমার DIY করা। তো নার্সারি থেকে যে ছোট ছোট সাদা পাথরগুলো এনেছিলাম সেগুলো অল্প কিছু ঘাসের উপরে দিয়েছি আর কিছু টবের মধ্যে দিয়েছি। যদি অনেক কম হয়ে গেছে, আরও বেশি আনলে হয়তো বা আরও ভালো লাগতো। আর এই বড় বড় যে স্টোনের উপরে যে স্টোন আর্ট করেছিলাম সেগুলো ওইভাবে ঘাসের উপরে দিয়ে দিয়েছি। আজকে আমার ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছোট ছোট পাথরগুলো আমি কাঁটাবন থেকে এনেছিলাম। এখানে বড় একটা গাছ রেখেছি, এটা সবুজ আর হলুদ কালারের একটা কম্বিনেশন। আর এটাকে কি বলে, পলো বলে মনে হয়। এটা দিয়ে মাছ, এটা মাছ ধরার জন্য ব্যবহার করা হতো। তো এই টাইপের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এরকম ঝুড়িটার মধ্যে আমি একটা ক্যাকটাস, একটা হারিকেন, এই হারিকেনটা আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে, এটাও আমি দোয়েল চত্বর থেকে নিয়েছি। আর এখানে ছোটো ছোটো দুইটা কুলা বা কুলো বলে এগুলো রেখেছি, এগুলো আমি দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম। এখানে সুন্দর সুন্দর দুইটা সিনারি আঁকা, যেমন কুয়ে ঘর, তারপর হচ্ছে পালতোলা নৌকা, এগুলো আমরা ছোটোবেলায় অনেক আঁকতাম, তাই না।
আর এখানে ওই একটা গাছ রেখেছি, আর হচ্ছে এই উপরে দেয়ালে ওই ছোটো ছোটো যে মিরর এনেছিলাম সেগুলো আমি ডাবল টেপের সাহায্যে স্টিক করেছি। এটাও হ্যাংও করা যেত, আমি স্টিকি করে ফেলেছি। আর ওই খাঁচাটার মধ্যে এরকম একটা মানি প্ল্যান্টের পাতাটা আর্টিফিশিয়াল, এটা এটা দিয়ে ভাবে হ্যাং করেছি। আর এটা হচ্ছে একটা শিকা, শিকার মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি। তো এটা আমার অনেক দিন আগের এই পটটা ডিআইওয়াই করা, সেজন্য কালারগুলা প্রায় উঠে গেছে। আর এদিক দিয়েও হচ্ছে আমি আরেকটা প্ল্যান্ট হ্যাং করেছি। এগুলো সবই আমি ওয়াল হুকের সাহায্যে করেছি, কারণ এখানে ড্রিল করাটাও আমার পারমিশন ছিল না। তো এটা হচ্ছে রাতের লুক, আমি ফেরি লাইট দিয়ে একটু ডেকোরেট করেছি। তো কেমন লাগলো আজকে আমার বেলকনি ট্যুরটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।